Hi Jeption, how are you? Welcome to my YouTube channel. Yumu apps, অনেক পপুলার একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে যেমন আমরা চ্যাটিং করে থাকি, ভয়েস অ্যান্ড ভিডিও কলও আদান প্রদান করে থাকি, বিভিন্ন ধরনের ফটো আপলোড করে থাকি, বিভিন্ন ধরনের ডকুমেন্টস পাঠিয়ে থাকি। এই ইমু অ্যাপস যখন আমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করি করে থাকি, তখন ঠিক এরকম একটি ইমু অ্যাপসের লোগো বা আইকন আমাদের মোবাইলের ডিসপ্লেতে শো করে। এই ইমু আইকন আমরা অনেকে চাই যে যদি এটি ডবল করা যেত। এই একটি ইমু অ্যাপস আপনার মোবাইলে এখন আছে, ইমু অ্যাপসের আইকন যদি এটি ডবল হয়ে যেত, ডবল মানে এখানে একটি আছে, অন্য একটি পেজে বা নিচের দিকে আর একটি থাকতো। অনেকেই কিন্তু একটি অ্যাপসের আইকন ডবল করতে চাই। এখন কীভাবে ডবল করা যায় এটা আমাদের জানা নাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটি অ্যাপস আপনি কীভাবে ডবল করবেন, এবং ডিসপ্লেতে সেটাও প্রমাণ করব যে ডবল তৈরি হয়েছে। আমি প্রথমে মোবাইলের ডিসপ্লেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এখানে ইমু যে লোগো বা আইকন অ্যাপস সেটি শো করছে একবার, আর কিন্তু এই পেজে কোথাও নাই, এই পেজে ওই একবারই আছে, পরের পেজেও কিন্তু কোথাও নাই। তাহলে এটা ডবল কিভাবে করব? এজন্য একটি সেটিংস করতে হবে। মোবাইলের ডিসপ্লেতে আসবেন, এসে দেখবেন একটি সেটিং আইকন আছে, এই আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে। আপনি ওপরের দিকে দেখবেন যে সার্চ সেটিং একটি অপশন আছে, এই অপশনে যাবেন এবং আপনি টাইপ করবেন ডুয়েল অ্যাপস অ্যান ক্লিক করে দেবেন। ক্লিক করলে ওপরের দিকে দেখবেন যে ডুয়েল অ্যাপসের একটি অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি উপরের দিকে সার্চ যে অপশনটা আছে এই অপশনে চলে যাবেন এবং ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখান থেকে টাইপ করতে হবে ইমু। টাইপ করলে দেখেন ইমু অ্যাপস কিন্তু অলরেডি শো হয়ে গেল। আমি এখান থেকে এটি জাস্ট অ্যানাবল করব। এনাবল অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ডুয়েল অ্যাপস ফর গুগল সার্ভিস একটি টার্ন অনের কথা বলবে, আমি টার্ন অন করে দেব। অন করলে দেখেন যে ইমুর পাশে এটি কিন্তু অ্যানাবল হয়ে গেল। আমি এখন ব্যাক করব। ব্যাক করে মোবাইলের ডিসপ্লেতে চেক করব যে ইমু অ্যাপসটি আসলেই ডবল হলো কি না। অপশানে চলে আসলাম, দেখেন এখানে কিন্তু ইমু অ্যাপসটি দুইবার হয়ে রেডি হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে একটি অ্যাপস ডবল করতে পারবেন এবং সেটি মোবাইলের ডিসপ্লেতে শো করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ ডু নট ফরগেট সাবস্ক্রাইব।